অ্যালার্জি কেন হয় জানেন কি? জেনে নিন সহজ পদ্ধতিতে অ্যালার্জি নিরাময় সম্পর্কে। অ্যালার্জিকে বর্তমানে একটি সাধারণ রোগ হিসাবে ধারণা করা হয়। অ্যালার্জি বলতে পরিবেশে অবস্থিত কতগুলো বস্তুর উপস্থিতিতে কিছু কিছু ব্যক্তির দেহের প্রতিরক্ষাতন্ত্রের অতি সংবেদনশীলতার কারণে সৃষ্ট কতগুলি বিরূপ প্রতিক্রিয়াকে বোঝায়। এই বস্তুগুলি অধিকাংশ ব্যক্তির ক্ষেত্রে সাধারণত কোনো সমস্যা তৈরি করে না। এই বিরূপ প্রতিক্রিয়াগুলিকে একত্রে অ্যালার্জিজনিত ব্যাধি বলে। মানুষের শরীরে এক একটি রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম আছে। কোনো কারণে এই ইমিউন সিস্টেমে গণ্ডগোল দেখা দিলে অ্যালার্জির বহিঃপ্রকাশ ঘটে। কখনো কখনো আমাদের শরীর ক্ষতিকর নয় এমন অনেক ধরনের বস্তুকেও ক্ষতিকর ভেবে প্রতিরোধের চেষ্টা করে। সাধারণত ক্ষতিকর নয় এমন বস্তুর প্রতি শরীরের এই অস্বাভাবিক প্রতিক্রিয়াই অ্যালার্জি। অ্যালার্জি কেন হয়? মশা, বেলেমাছি, মৌমাছি, বোলতা, ভীমরুল প্রভৃতি পতঙ্গের কামড়ে গায়ে চুলকানি, স্থানটি ফুলে যাওয়া, এমনকি হাঁপানি পর্যন্ত হতে দেখা যায়। এছাড়াও শরীরে পশম বা পালক আছে এমন গৃহপালিত পশু যেমন বিড়াল, কুকুর ইত্যাদি এবং গৃহপালিত পাখিও অনেক সময় অ্যালার্জি সৃষ্টি করতে পারে। এছাড়া আর্টিকোনিয়া বা আমবাত নামক একটি চর্মরোগের ত্বকে চাকা চাকা হয়, ফুলে ওঠে এবং চুলকানি হয়। অধিকাংশ মানুষের জীবনের কোনো না কোনো সময় এই রোগটি হয়ে থাকে। এই আর্টিকোরিয়া শরীরের কোনো নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকতে পারে, আবার সমস্ত শরীরে ছড়িয়েও পড়তে পারে। এ ধরনের অ্যালার্জিতে প্রচণ্ড চুলকানির সাথে বিভিন্ন আকারের লালচে চাকা চাকা ফোলা দাগ হতে পারে। নানান কারণে এটা হতে পারে, যেমন খাদ্য অ্যালার্জি থেকে পতঙ্গের কামড়ে ইত্যাদি কারণে এটা হতে পারে। দূষিত বাতাস, ঘরের ধুলো, ফুলের পরাগ, ধোয়া, কাঁচা রঙের গন্ধ, চুনকাম, পুরনো ফাইলের ধুলো ইত্যাদি দেহে অ্যালার্জিক বিক্রিয়া সৃষ্টি করে হাঁপানি রোগের সৃষ্টি করতে পারে। হাঁপানির সঙ্গে অ্যালার্জির গভীর সংযোগ আছে, তাই যারা হাঁপানিতে ভুগছেন তাদেরকে এগুলি পরিত্যাগ করে চলতে হবে। আবার ছত্রাক দেহে অ্যালার্জি তথা হাঁপানি সৃষ্টি করে। ছত্রাক একটি অতি ক্ষুদ্র সরল উদ্ভিদ। কোনো কোনো খাদ্য ছত্রাক দ্বারা দূষিত হয়ে থাকে, আবার কোনো কোনো খাদ্য যেমন পনির, পাউরুটি এবং কেক তৈরিতে ছত্রাক ব্যবহার করা হয়। এই ছত্রাক অ্যালার্জি তথা হাঁপানি সৃষ্টির একটি অন্যতম কারণ। চিকিৎসা: নিম পাতা। অ্যালার্জির ক্ষেত্রে অব্যর্থ ওষুধের নাম নিম পাতা। নিম পাতা দ্বারা অ্যালার্জি নির্মূল সম্ভব। নিম পাতা রোদে শুকিয়ে তাকে গুঁড়ো করে রাখতে হবে। এক চামচ নিম পাতা তিন ভাগের এক ভাগের সাথে এক চামচ ভুষি মিশিয়ে তাকে সকালে জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর 30 মিনিট কেটে গেলে চামচ দিয়ে নেড়ে দিনে তিনবার খেতে হবে। সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাতে শোয়ার আগে খেতে হবে। 21 দিন ধরে এই সেবনের ফলে উপকার মিলবে। রসুন। রসুনে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এক টুকরা রসুন খেলে সংক্রমণ জাতীয় কোনো রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। কলা। কলা খুবই দরকারি একটি খাদ্য। দেহে লাল ছোপ দেখা দিলে কলা খুবই কাজে দেয়। কলা দেহের মেটাবলিজম বৃদ্ধি করে, তাই কলা এমন একটি খাবার যা খেলে অ্যালার্জির উপদ্রব কমবে। এতে অ্যালার্জি না কমলেও অ্যালার্জি দেখা দিলে তা কমাতে সাহায্য করে। ভিটামিন সি। অনেক সময় শরীরে পাকস্থলীতে প্রোটিনের পরিমাণ বেড়ে গেলে শরীরে অ্যালার্জি হতে পারে। সেক্ষেত্রে অ্যাসিড জাতীয় খাদ্য অর্থাৎ ভিটামিন সি জাতীয় খাবার খেলে অ্যালার্জির প্রভাব কমবে। মধু, জল এবং লেবুর রস মিশিয়ে খেলে দেহ অ্যালার্জি মুক্ত হবে। শশা এবং গাজর। শরীরে কোনো খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে অ্যালার্জি দেখা দিলে শশা এবং গাজরের রস একসাথে মিশিয়ে খেলে অ্যালার্জির প্রভাব দ্রুত কমবে। শশা ও গাজরের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অ্যালার্জিক উপাদান থাকে। আদা এবং আদা চা। বমি ভাব, ডায়রিয়া, মাথা ঘোরা ইত্যাদির সমস্যাতে আদা খুবই জরুরি উপাদান। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। কিছু আদা কুচি গরম জলে ফুটিয়ে নিয়ে তার সাথেও কিছুটা আদার রস এবং মধু মিশিয়ে খেয়ে নিতে হবে। ক্যাস্টর অয়েল। অ্যালার্জিজনিত খাবার খেলে শরীর অসুস্থ হয়। প্রতিদিন সকালে এক কাপ গরম জলে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে খেলে অ্যালার্জির সমস্যা দূর হয়। গ্রিন টি। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় এটি অ্যালার্জি রোধে বিশেষ ভূমিকা নেয়। অ্যালার্জি জাতীয় খাবার থেকে এড়িয়ে যাওয়াই অ্যালার্জির একমাত্র প্রতিরোধক উপায়, কিন্তু ভুল করে খেয়ে নিলে অ্যালার্জি দেখা দিতে পারে। উপরোক্ত কোনো খাবার খেলে অ্যালার্জির প্রভাব কমবে অনেকটাই, সেক্ষেত্রে আপনিও সুস্থ থাকুন, অ্যালার্জি থেকে দূরে থাকুন। সবশেষে কার কিসে অ্যালার্জি সেটা নির্ণয়ের জন্য সবারই একটি অ্যালার্জি পরীক্ষা করানো উচিত। কারো ফাঙ্গাল অ্যালার্জি হয়, আবার কারো হয় খাবারে। আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা, অ্যাজমা হলে বোয়াল মাছ, গজার মাছ ইত্যাদি খাওয়া বাদ দিতে হবে, এটা ঠিক নয়। অ্যালার্জি একটি প্রতিরোধযোগ্য রোগ। অ্যালার্জিতে আক্রান্ত হলে যদি কোনো খাবার কিংবা ওষুধের সাথে এর সম্পর্ক খুঁজে পাওয়া যায়, তবে সেই খাবার অবশ্যই পরিহার করতে হবে। সর্বোপরি অ্যালার্জির সঠিক কারণ নির্ণয় করে সেটা এড়িয়ে চলতে হবে।